সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় চারজনে জড়িত থাকার প্রমাণ মিলেছে। পুলিশ জানিয়েছে রিপোর্টটি হাতে পাওয়ার পর বিশ্লেষণ চলছে, খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গত 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় গৃহবধূকে। এ ঘটনায় বিক্ষোভে ফুঁসে ওঠে সিলেট। পরে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সাইফুর শাহ রনি সহ 8 জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। ধর্ষণের মেডিকেল পরীক্ষার পর সংগ্রহ করা হয় ডিএনএ আলামত। প্রায় 2 মাস পর তার রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। এতে সাইফুর, তারেক, রনি ও অর্জুনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ডিএনএ রিপোর্ট আয়োগের কাছে এসে পৌঁছেছে। মামলা তদন্তকারী কর্মকর্তা খুব শীঘ্রই এই মামলার পুলিশ রিপোর্ট তথা চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করবে। ডিএনএ অ্যানালাইসিসে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে সেটা চার্জশিটে বিস্তারিত জানা যাবে। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর অপেক্ষা ছিল ডিএনএ রিপোর্টের। এখন দ্রুত চার্জশিট দেয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। রত্না জামান, 21 টেলিভিশন।